আপনি কেন এসেছেন আপু আমি এসেছি আমার মার সাথে ওই চেয়ারম্যানের কাছে আমাদের কত জমি আছে না এগুলো নিয়ে মানে সমাধান করতে করতে আসছি বিচার নিয়ে আসছি আমরা আচ্ছা চেয়ারম্যান সাহেবের কাছে বিচার নিয়ে আসলে কি সুস্থ বিচার পান আপনারা হ্যাঁ পাই কোনো টাকা পয়সা চায় না না কোনো টাকা পয়সা চায় না নিরজ ভাবে উনি সুস্থ বিচার করে হ্যাঁ হ্যাঁ করে ইউনিয়ন পৌরসভায় কেন এসেছেন আমি একটা ক্যারেক্টার সারি জন্য আইছি জি ক্যারেক্টারের সারি জন্য আচ্ছা এটা কিসের বিনিময়ে আপনাকে সার্টিফিকেটটা দেওয়া হলো এটা হচ্ছে আমরা পাসপোর্টের বিনিময়ে দেওয়া হয়েছে আমি বাহিরের জন্য অ্যাপ্লাই করবো এটা লাগবে আচ্ছা চেয়ারম্যান সাহেবের অফিসে যদি কোনো কাজকর্ম নিয়ে আসেন তাৎক্ষণিকভাবে আপনাদের কাজগুলো করে দে হ্যাঁ আমাদের করে দেয় সবসময় কোনো টাকা পয়সা নেওয়া হয় না কোনো টাকা পয়সা নেওয়া হয় না ধন্যবাদ চেয়ারম্যান সাহেব কীরকম ভালো হ্যাঁ ভালো ভালো কাজ করে ভালো কাজই করে মাদক নিয়ন্ত্রণে আছে হ্যাঁ মাদক নিয়ন্ত্রণই আছে আচ্ছা কোনো বিচার নিয়ে গেলে কি সুস্থ বিচার পান তার থেকে আর সুখ বিচারই পাই ধন্যবাদ কাজ করে থাকে খুব ভালো কাজ করতেছে বিচারও আমরা পাই সুস্থ বিচার পান হ্যাঁ পাই উনি লোক ভালো হ্যাঁ ভালো সাধারণ অসহায় মানুষ যদি যায় তার কাছে সহযোগিতা পায় হ্যাঁ সহযোগিতা পায় আর খুব প্রায় এই আর রেগুলারই আছে ধন্যবাদ যে প্রিয় দর্শক এখানে আমরা কিছু চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেছি আসলে মূলত এই যে আমরা যেখানে এখানে অবস্থান নিয়েছি এই জায়গাটা কিন্তু প্রচুর গভীর ছিল তো চেয়ারম্যান সাহেব দায়িত্বকালীন এই গভীরটারে ভরাট করে একটা খেলার মাঠ আপনারা দেখতে পারছেন এখানে একটা খেলার মাঠ করে দিয়ে থাকে আরও উনি কিছু কাজকর্ম করে থাকে এই এই ইউনিয়ন পরিষারা যে দেখতে পারছেন আপনারা এটা কিন্তু একটা গভীর অবস্থানে ছিল তো চেয়ারম্যান সাহেব দায়িত্বকালীন এই মাঠ গভীর জায়গাকে ভরাট করে মাঠ করে দিয়ে থাকে বিভিন্ন বাচ্চারা স্কুলের বাচ্চারা খেলাধুলার করার জন্যে তিনি একটা বিভিন্ন একটা অনুষ্ঠান হয় বিয়ার বা যে কোনো একটা অনুষ্ঠানের জন্য একটা জায়গার তিনি ভরাট করে দিয়ে থাকে তো আরও কিছু তার রোডের উন্নয়নের বা কালপাট ব্রিজ আমরা ওইখানে যাব তো আমাদের সঙ্গে থাকুন আপনারা দেখতে পারছেন এখানে প্রচুর একটা গভীর নালার নদীর মতন আছে তবে তবে উনি এইটারের চিন্তা মাথায় নিয়ে উনি গভীর জায়গাটারে ভরাট করে উনি উন্নয়নের ছোঁয়া জনগণকে দিয়ে থাকে প্রিয় দর্শক বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চোখ রাখুন এখনে আমরা এরকম এক চেয়ারম্যানের সাথে কথা বলবো আসলে উনি মাদক নিয়ে কতটুকু কাজ করেছে আমরা সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে থাকুন কিছু ভিজিট করে জানতে পারলাম যে আপনি দীর্ঘদিন আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে দায়িত্ব পালন করেছেন তারপরে চেয়ারম্যানই কয়েকবারই চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন আবারও নয় জয়যুক্ত করেছে আপনার ইউনিয়ন জনগণ আপনাকে চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন আপনি এখন বর্তমান আপনার রোডের কি অবস্থানে কাজ করেছেন উন্নয়নে ছোঁয়া দিয়েছেন আর কতটুকু মাদক নিয়ে যে আমাদের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে জিরু টলেট দেখতে চেয়েছিল। সেটা নিয়ে আপনি কতটুকু কাজ করেছেন বাংলা টিভি সেভেন্টি ওয়ান পক্ষ থেকে আপনাদেরকে ইলত্রি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে সমস্ত বাংলাদেশের আপনাদের শ্রোতা মণ্ডলী যারা আছে দর্শক মণ্ডলী তাদেরকে সেই সাথে আমার ইউনিয়ন পরিষদ অন্তর্ভুক্ত সকল জনসাধারণকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি এটা আমার তৃতীয় টার্ম চেয়ারম্যানই আমি প্রথমে উনিশশো সালে প্রথম চেয়ারম্যান হই আমার একটা রাজনৈতিক পরিচয় আপনি নিজেই বলেছেন আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী আমি বিরানব্বই সালে যখন প্রথম চেয়ারম্যান হই তখন বিএনপি ক্ষমতায় আমি তখন সিরাজদিখান উপজেলা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি ছিলাম তো তখন থেকে পরপর দুইবার ছিলাম মাঝখানে দুই পিরিয়ড আমি ছিলাম না আবার দু সালে পুনরায় জনগণ আমাকে নির্বাচিত করেছে আমি দায়িত্ব পালন করে আসছি আমি শুরু থেকে পর্যন্ত আমি আপনাদেরকে আপনাদের অবগতির জন্য এবং জনগণের অবগতির জন্য আমার কাজগুলো আমি যা যা করেছি আমি আপনারা সিরাজদিখান থেকে যে বড় রাস্তাটি দিয়ে বালুরচর বাজার পর্যন্ত যান এই রাস্তাটি আমার করা এই রাস্তাটি আমার করা আমাদের তৎকালীন মাননীয় এলজিডি মন্ত্রী পরবর্তীতে তিনি মহামান্য রাষ্ট্রপতি হয়েছিলেন শ্রদ্ধেয় মরহমজিলুর রহমান ওনার অবদান আমার এই রাস্তা তিনি করে দিয়েছেন আমার পরিশ্রম এটুকু আমার দায়িত্ব ছিল আমি করেছি সে রাস্তা এখন আপনারা সিরাজ যেখানের বড়ো রাস্তাগুলোর মধ্যে একটা জি আমি যখন দ্বিতীয় টার্মে চেয়ারম্যান তখন আমার দ্বারাই আমাদের সিরাজ যেখানের এই চর কখনও যেটা কল্পনা করত না মানুষ এই চরে বিদ্যুৎ এই চরে লতুবদি এবং বালুচর দুইটাই ইউনিয়নে বিদ্যুতায়ন পল্লী বিদ্যুতের আগমন ঘটেছে তা আমার পরিশ্রমের ফসলই আপনারা ধরে নিতে পারেন ইনশাল্লাহ আমার সময়ে আমি এটা পরিশ্রম করে করেছি এই চর এলাকার মানুষ বিদ্যুতের সুফল এখন ঘরে ঘরে ভোগ করতেছে এমন কোনো বাড়ি নেই যেখানে বিদ্যুতের আলো নেই হান্ড্রেড পার্সেন্টই বলা চলে আমাদের বিদ্যুতায়ন হয়েছে আমার ইউনিয়নে এরপর মাটির রাস্তা যেগুলো করার প্রয়োজন ছিল আমি করে দিয়ে গিয়েছি মাঝখানে কিন্তু পরবর্তীতে দুর্ভাগ্য বলি আর সৌভাগ্য বলি সে রাস্তাগুলোর ইটের কাজ বলি আর পাকা কাজ বলি আমারই করতে হয়েছে মাঝখানে কি হয়েছে আমি কিছু বলবো না এটা সাক্ষী জনগণ জনগণ বলবে তেরো বছর আমি চেয়ারম্যান ছিলাম না তো পরবর্তীতে এখন আমার ইউনিয়নে এমন কোনো গ্রাম নেই এমন কোনো ওয়ার্ড নেই যে ওয়ার্ডে সরাসরি আপনি গাড়ি নিয়ে ঢুকতে না পারবেন জি আমার নয়টা ওয়ার্ড এই নয়টা ওয়ার্ডেই আমার আল্লাহর রহমতে আমি রাস্তাঘাটে কাজ করেছি আপনারা আমার ইউনিয়ন ঘুরলে নিশ্চয়ই আপনারা ঘুরেছেন জনগণের কাছে জিজ্ঞাসা করেছেন নয়টা ওয়ার্ডে আপনারা তথ্য তালাশ নেবেন এমন কোনো ওয়ার্ডে যে ওয়ার্ডে আমি উন্নয়ন কাজ করিনি রাস্তাঘাট করিনি রাস্তাঘাট শব্দটা বা গ্রাম বাংলা একটা প্রবাদ রাস্তাঘাট কিন্তু আমি এটাকে শুধু প্রবাদে রাখিনি রাস্তা করেছি ঘাট করেছি ঘাট মানে ঘাটলা বারোটা ঘাটলা আমার লোত দিয়ে আমি করেছি বারোটা ঘাটলা তো এই রোডে যখন যাবেন দেখবেন গয়াতলাতে এই কাজ শেষ হয়েছে গত সপ্তাহে কাজ শেষ হয়েছে গয়াতলাতে একটা ঘাট আর এই মেম্বার ঘাটলা কোন কোন জায়গায় আপনি করেছেন আমি গয়াতলাতে একটা ঘাটলা করেছি দোসর তিনটা ঘাটলা করেছি ভাসাঞ্চরে নতুন ভাসাঞ্চরে দুইটা ঘাটলা করেছি পুরান ভাসাঞ্চরে একটি ঘাটলা করেছি নতুন চরে একটি ঘাটলা করেছি আর পুরান মাসে একটি ঘাটলা সরাসরি এমপি মহোদয় বাবু সুকমরঞ্জন ঘোষ নিজে বলেছেন লতুবদিতে একটি ঘাটলা করেছি কংসপুরা চারটা ঘাটলা করেছি নয়াগাঁও বাজার একটি ঘাটলা করেছি তারপর নতুন চর শাহল মেম্বারের বাড়ি আমাদের আলামিন মেম্বার বাড়ি তাদের বাড়িতে এক ঘাটে এই ঘাটলাগুলো সব সামাজিক কোনো ব্যক্তির না এই ঘাটলাগুলো সামাজিক আর এই ঘাটলাগুলো উপকার হলো আপনার রাস্তার পাশেই ঘাটলাগুলো মানুষ যথায় তথায় নামতো রাস্তা ভেঙে যেত এখন ঘাটলা হওয়াতে সেই ঘাটলায় মানুষ গোসল করে সব মানুষের পক্ষে নিজ নিজ বাড়িতে গোসলখানা করা সম্ভব নয় ঘাটলা হলে একটা সমাজের সকল মানুষ সেখানে গোসল করতে পারে সার্বিক কাজকর্ম তারা করতে পারে সেখানে এতে রাস্তাটা টিকে যায় আমার রাস্তার এটা আমার একটা প্ল্যান ছিল পরিকল্পনা ছিল আমার এইভাবেই সেই পরিকল্পনার একটা অংশই এটা আরও কিছু আরও অন্তত পাঁচ ছটা ঘটলে আমার করতে হবে আমার ইউনিয়নে করলে মোটামুটি আমার এই চাহিদাটা আরেকটি বিষয় জানতে চাব চেয়ারম্যান সাহেব আপনার ইউনিয়নের ভিতরে যে কলগুলা দিয়েছে সরকারিভাবে সে কল কয়টা আপনার ইউনিয়নের ভিতরে দিয়েছেন আমার ইউনিয়নে আমি ইতিমধ্যে এককালীন ছাপ্পান্নটা টিউবওয়েল বিতরণ করেছি কোন তো অনেক সুনির্দিষ্ট বলা যাবে না অনেক স্পট এমন কোনো ওয়ার্ড নাই নয়টা ওয়ার্ড এমন কোনো ওয়ার্ড নাই যে আপনার এক একটা ওয়ার্ডে অন্তত বড় ওয়ার্ডগুলোতে বেশি ছোট ওয়ার্ডগুলোতে জনসংখ্যার ভিত্তিতেই ছোট ওয়ার্ডগুলোতে একটু কম আমি এ পর্যন্ত প্রায় ষাট সত্তরটার মতো টিউবল আমি বিতরণ করেছি আচ্ছা আরেকটি বিষয় যে আমাদের প্রধানমন্ত্রী যে ঘরগুলা দিয়েছিল সরকারিভাবে অসহায় মানুষের জন্যে কয়টা ঘর আপনার ইউনিয়নের ভিতরে আপনি দিয়েছেন আমাদের ইউনিয়নে সাধারণ ঘর যেগুলো সেগুলো আমরা প্রথম দফায় প্রথম দফায় ষোলোটা আমরা পেয়েছিলাম ষোলোটা বিতরণ করেছি আর এখন কাজ চলছে দুটো দুটা ঘর এটা হলো ওই আপনার দুর্যোগ সহনীয় জি দুর্যোগ সহনীয় যে এগুলো একটু উন্নত মানের এই দুটার কাজ চলছে এখন আচ্ছা আরেকটি বিষয় হলো যে আপনার ইউনিয়নের ভিতরে বয়স্ক ভাতা আপনি কিভাবে কতগুলো দিয়েছেন বা মার্কিনকালীন ভাতাগুলো কিভাবে আপনি দিয়ে থাকেন বয়স্ক ভাতা আমরা যখন গভর্নমেন্ট থেকে আমরা তালিকা পাই এইগুলি পাওয়ার সাথে সাথে আমরা মেম্বারদের নিয়ে বসি আমরা ওয়ার্ড ভিত্তিক আমরা একটা ইনি সংখ্যা নিই সেখানে নিয়ে ওই ওয়ার্ডের সর্বোচ্চ বয়স্ক অসচ্ছল মানুষ বয়স্ক হলে তো অনেক ধনী আছে তারা বয়স্ক হলেই বাকি তাদের তো আর ভাতার প্রয়োজন নেই মানে অসহায় অসচ্ছল বয়স্ক ব্যক্তি যারা তাদেরকে আমরা এই ভাতার অন্তর্ভুক্ত করেছি এবং এই সিস্টেম আমরা করি সেখানে আমরা দল বিশেষ বিশেষে দলের কোনো আমরা আমি যদিও এবার আমি নৌকা প্রতীক নিয়ে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি কিন্তু এর পূর্বে আমি স্বাভাবিক এই সিস্টেমটা তখন ছিল না কিন্তু তার অর্থ এই না যে আমি নৌকা প্রতীক নিয়েছি আমি তো শুধু আওয়ামী লীগের লোকের চেয়ারম্যান তা তো না ইউনিয়ন পরিষদের সকলের চেয়ারম্যান আমি সেই ক্ষেত্রে আমরা বয়স্ক ভাতার ব্যাপারে আমরা কোনো দলীয়করণ করি না আচ্ছা আপনি মাদক নিয়ে কতটুকু কাজ করেছেন আপনার ইউনিয়নের ভিতরে মাদক নিয়ে এটা আমি সন্তুষ্ট নই আমি নিজেই সন্তুষ্ট নই মাদকটা ভাবে আমাদেরকে গ্রাস করেছে এই সমাজকে এটা সারা বাংলাদেশে যে চিত্র আমাদের এখানে সেই চিত্র আমরা সচেতন থাকার কারণে আমাদের প্রচার প্রচারণা মাদক বিরোধী যুদ্ধে আমরা খুব সিরিয়াস মাদক বিরোধী যুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি যেমন সিরিয়াস আমরা তার কর্মী হিসাবে আমরা এ ব্যাপারে সিরিয়াস কিন্তু আমরা একশো পার্সেন্ট সফল না তার কারণ হলো অনেক এলাকার অনেক এলাকার মেম্বাররাও সাহস পায় না মাদক সেবীদের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলার গণ্যমান্য মাদবার প্রধানরা সাহস পায় না সেই ক্ষেত্রে আমরা অনেক চেষ্টা এটা কিন্তু বাস্তব সত্য কথা এই কথাটা অনেকে বলবেন আপনাকে বলবে একেবারে সাকসেস কিছু বিশ্বাস করে ফেলেছি এখন আর মাদক নাই নো আমরা শতভাগ সফলতা অর্জন করতে পারিনি তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যুদ্ধ চালিয়ে যাচ্ছি আমাদের প্রচারণা চলছে আমি প্রত্যেক মসজিদে মসজিদে নামাজ পড়ি জুমার নামাজ পড়ি সেখানে পড়ে আমরা প্রচারণা চালাই আমি কথা বলি জি চেয়ারম্যান সাহেব আরেকটি বিষয় যে আপনার ইউনিয়নের ভিতরে বয়স্ক ভাতা বা বিধবা ভাতা কী কীরকম অনুপমানিক আছে আমাদেরকে একটু বলে আমাদের এই বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মাতৃত্বকালীন ভাতা ভিজিডি অতি দরিদ্র দশ টাকা কেজি চাউল যেটা এই যাই কিছু বলি এইগুলির বিশ্লেষণ দেওয়ার আগে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে তার তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে বাঙালি জাতি সকলের কারণ এই থিম এই চিন্তাটা ওনার মধ্য থেকে এসেছে এবং এটা এই বাতা সিস্টেম উনি চালু করেছেন বাংলাদেশে অন্য কোনো মন্ত্রী অন্য কোনো প্রধানমন্ত্রী অন্য কোনো প্রেসিডেন্ট তারা এটা ভাবেও নাই এই চিন্তা তারা করেও নেই এটা জননেত্রী শেখ হাসিনা নিজে করেছেন এই জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেই আমি সংখ্যাটা বলছি আমাদের ইউনিয়নে বয়স্ক ভাতা ছয়শো ছাব্বিশটা অসচ্ছল প্রতিবন্ধী ভাতা দুইশো নয়টা বিধবা ভাতা তিনশো একান্নটি মাতৃত্বকালীন ভাতা যেটা একটা বিরল দৃষ্টান্ত তিনি করেছেন আমি বিভিন্ন সেমিনারে বিভিন্ন অনুষ্ঠানে আমি কথাগুলো বলি মাননীয় প্রধানমন্ত্রী মা এবং শাশুড়ি যে ছেলের বউর প্রতি বা মেয়ের প্রতি দেয় না গর্বকালীন অবস্থায় ও জামাইকে ভালো খাবার দেয় তারপরে নিজের ছেলেকে ভালো খাবার দেয় ছেলের বউ যে ডাবল খাবার প্রয়োজন মা শাশুড়ি ভাবে নাই সেটা ভেবেছে কে জননীতি শেখ হাসিনা যে মায়ের গর্বে বাচ্চা থাকে তার দুজনের খাবার দিতে হয় দুজনের পরিমাণ খাবার দিতে হয় তাকে ভিটামিন বেশি দিতে হয় এই ভাবনা ভেবেছে জননীতি শেখ হাসিনা সেই ভাবনা থেকেই তিনি অসহায় অসচ্ছল গরিব মাতৃত্বকালীন অসহায়দের এই ভাতা সিস্টেম চালু করেছেন অন্ততপক্ষে এক পোয়া দুধও তো প্রতিদিন খেতে পারে জি জি একটা মা আর এখন তিন হাজার তিন বৎসরে কত বিশ হাজার টাকা না তিন বছরে কত বিশ হাজার হ্যাঁ টাকা পাচ্ছে তো এটা কিন্তু চার ঠিকানি কথা না সারা বাংলাদেশে কত টাকা তো আমাদের বিজিডি আছে একশো পঁয়তাল্লিশটা মাতৃত্ব ভাতা মাসে প্রতিদিন আষ্টশো টাকা করে পাচ্ছে বিজিডি আমাদের একশো পঁয়তাল্লিশ অতি দরিদ্রী ছশো বাহাত্তরটা দশ টাকা করে জি নেত্রী কথা দিয়েছিলেন দশ টাকা কেজি চাল খাওয়াবেন সেটা দশ টাকা কেজি কি ধনীকে খাওয়াবেন ধনির প্রয়োজন আছে যাদের অর্ডার টাকা আছে তাদের তো দশটা টাকা তো বটা চাউল খায় না উনি সাধারণ মানুষদের জন্য সেই কথাটা তিনি রেখেছেন তিনি সাধারণ মানুষদের জন্য দশ টাকা কেজি করে চাল দিচ্ছেন আমার ইউনিয়নে ছশো বাহাত্তর জন উপকারভোগী তারপরে আপনার জেলেদের জন্য একটা সিজনাল ভাতা যেটা জেলেরা যেমন ওই ইলিশ মাছ ধরার থেকে যখন নিষেধ থাকে তারপরে আপনার পোনা মাছ ধরা থেকে যখন নিষেধ থাকে তাদের একটা ই দেওয়া হয় চাল দেওয়া হয় হ্যাঁ চাউল দেওয়া হয় আরেকটি বিষয়ে জানতে চাবো বাল্য বিবাহ বিয়েগুলো আপনার ইউনিয়নের ভিতর কতটুকু কন্ট্রোলে আছে বিবাহ আমরা একশো পারসেন্ট বলতে পারবো না কারণ লুকিয়ে দু একটা বিয়ে এমনভাবে হয় যে বিয়েটা আমার ইউনিয়নে হয় না হয়তো ঢাকায় বা নারায়ণগঞ্জে বা দূরে কোথাও নিয়ে তারা সরাটা যারা পড়ায় যেটা পরে দুই মাস তিন মাস পরে আমাদের চোখে পরে ধরা পড়ে যে আসলে বিয়েটা হয়েছে কিন্তু আমাদের তৎপরতাটা এমন এখন এই তৎপরতার কারণে আমাদের চেয়ারম্যান এবং মেম্বারদের বিয়ের দাওয়াত কমে গেছে বিয়ের দাওয়াত কমে গেছে আর আমরা বাল্য বিবাহ বিশেষ করে মানে জানিয়ে প্রকাশ্যে বাল্যবিবাহ করবে এই সাহস কারণেই এই হিসাবে বলতে পারি আমরা শতভাগ সফল অনেক আগান অনেক আগান ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি সেভেন্টি ওয়ান এ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমি একটু অনুরোধ করব আপনাদেরকে আমার যে উন্নয়ন কাজগুলো আছে একটু চিত্র ধারণ করে নেবেন একটু দেখাবেন মানুষকে আমি কথা বললাম আমার কথাই কি আসলে কথার কথা নাকি বাস্তবে আমি কিছু করেছি যেমন সর্বশেষ একটা কাজ আমি আপনাকে দেখাতে চাই আমাদের ইউনিয়নটা গোল বৃত্তাকার তো বৃত্তাকার মাঝখানে একটা বিশাল বড় বিল মাঝখানে একটা বিশাল বড় বিল এটাকে বলে লোতব্দি কংস বিল এই বিলের পূর্ব প্রান্তে গ্রাম ইউনিয়ন পরিষদ এসে তাদের সেবাটা তারা নিতে পারে চেয়ারম্যান যেই থাকুক সারা জীবন আমি থাকবো তো কথা না অন্য তো আসবে কিন্তু তাদের এই কাজটা আমার করে যেতে হবে এটা আমার একটা প্লান ছিল এবং সেই প্ল্যানের পরিপ্রেক্ষিতে আমি এই বিলের মাঝখান দিয়ে একটা রাস্তা নতুন রাস্তা করে নিয়েছি আপনারা দেখবেন এবং সেখানে দুটা কালভার্টের প্রয়োজন অলরেডি একটা কালভার্টের কাজ চলছে আরেকটা কালভার্ট টেন্ডার হবে কিছুদিনের দিনের মধ্যেই এই কালভার্ট দুটো হয়ে গেলে আমার এই পূর্ব পশ্চিম সংযোগ আমার স্বপ্ন এটা সফল হবে আরেকটা একটু ভিন্ন ধরনের কাজ সেটা আপনার বড় বড় ব্রিজগুলো তো হয় অনেকটা তা আমার ইউনিয়নে একটা গ্রাম পুরান ভাষাঞ্চল একটা গ্রাম নয় নম্বর ওয়ার্ডের এই গ্রামটা আমার ইউনিয়নের মূল ভূখণ্ড থেকে একটা নদীর কারণে সমতি নদী এই নদীটার কারণে সেটা বিচ্ছিন্ন অবস্থায় ছিল তাদের আসতে হতো বালুরচর ইউনিয়ন ঘুরে আমার ইউনিয়নে ঢুকতে হলে আর না হয় খেয়া পারাপার হয়ে আসতে হতো সেখানে দুই পারেই স্কুল আছে মাদ্রাসা আছে আপনার ভুক্তভোগী যারা আমি নিজের চোখেও দেখেছি বৃষ্টি এলে মাদ্রাসায় মেয়েরা যাবে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ভিজে গুদারাওয়ালা আসতেছে না খেয়া পারাপার করার জন্য প্রাইমারি স্কুলের এই হাফ কিলোমিটারের মধ্যে প্রাইমারি স্কুল এখানে তারা এই খেয়া পারাপারের জন্য আসতে পারে না বিদায় তারা এক কিলোমিটার দূরে বালুচরি ইউনিয়নের করা গ্রামে তারা স্কুলে যেত সেটা নিরসনের জন্য আমার একটা প্লান ছিল এটা আমার স্বপ্ন ছিল একটা ব্রিজ করব সেখানে আমি একটা স্টিল ব্রিজ করেছি আমাদের মুন্সিগঞ্জ জেলায় এই একটা ব্রিজ হয়েছে এমন ব্রিজ আর অন্য কোথাও হয়নি আপনারা যদি সেখানে যান একটু দেখে যাবেন দেখার মতো একটা সুন্দর ব্রিজ হয়েছে আমার এলাকাবাসী সন্তুষ্ট আমি নিজে মানসিকভাবে আমি তৃপ্ত আমি চেয়ারম্যান হয়ে আমি নিজকে আমি মনে করি যে না আমার স্বপ্নটা পূরণ হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ পূরণ করেছে এটার পিছনে যাদের অবদান আছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ তো আপনারা এই চিত্রগুলো একটু ধারণ করে যদি একটু দেখান মানুষকে যে আসলে ইচ্ছা করলে একজন চেয়ার